আসসালামু আলাইকুম। প্রিয়দিনী ভাই বোনেরা, অনুতপ্ত পাপী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সবসময় কবুল করে রাখেন, কারণ তার হৃদয়ে যে ব্যথা ব্যাকুলতা থাকে সেটা আল্লাহ তাআলা ভীষণ পছন্দ করেন। সুতরাং অধিক পাপ করে ফেলার পর এমনটি ভাববেন না যে আল্লাহ তাআলা আপনার দোয়া আপনার পাপ ক্ষমা করবেন না। এটা চিন্তা করবেন না যে আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করতে পারেন, সন্দেহ প্রকাশ মোটেই করা যাবে না। মদিনায় একজন বিবাহিত নারী শয়তানের প্ররোচনায় পড়ে জিনায় লিপ্ত হয়। পরে তিনি তাওবা করেছেন এবং যেহেতু নিজে এসে স্বীকারোক্তি দিয়েছেন তাই তার উপর জিনা শাস্তি কার্যকর করা হয়। সেই নারী তাওবা ছিল অত্যন্ত উঁচু স্তরে। তিনি তার অপরাধের কারণে প্রচণ্ডভাবে ভেঙে পড়েন, অনুশোচনায় দগ্ধ হতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো এমনভাবে তাওবা করেছেন যদি তা মদিনাবাসীর 70 জনের মধ্যে বণ্টন করা হয় তবে তা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেটা হলো তাওবা। অতঃপর তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি কি তার চেয়ে উৎকৃষ্ট কোনো ব্যক্তি পেয়েছো যে আল্লাহর জন্য নিজের প্রাণ বিসর্জন করে দিয়েছেন? সুবহানাল্লাহ, 70 জন! একবার কল্পনা করুন, 70 জন বান্দা তাওবা করছে, এরকম 70 জন বান্দা নাজাত প্রাপ্ত, তার দোয়া কবুল হয়েছে। 70 জন মানুষ নাজাত প্রাপ্ত হয় এমন দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে তিনি কত দয়াবান। আর ওই বান্দা তার তাওবা কত দৃঢ় ছিল, কত অনুতপ্ত অনুশোচনায় ছিল, ওই ব্যক্তি একজনের 70 জনের সমান। সুবহানাল্লাহ, এরকম হতে হবে আমাদের তাওবা। আপনার ব্যথা আপনার কষ্ট যত বেশি থাকবে আল্লাহ পাক তত খুশি হবেন। তিনি তার বান্দাদের থেকে এটাই কামনা করেন যে বান্দা তার রবের নিকট ক্ষমা চাইবেন। আপনি যদি তাওবার দিকে অগ্রসর হন তবে আল্লাহ তাআলা খুশি হবে, আর যদি হতাশা হয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে যান তবে শয়তান খুশি হবে। এবার আপনি বুঝুন আপনি কাকে খুশি করতে চান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তাওফিক দান করুক। আমিন।